চন্দননগর পুজো পরিক্রমার প্রথম পর্বে আপনারা দেখেছেন তেলেনিপাড়া অঞ্চলের কিছু মাতৃপ্রতিমা। এই পর্বে আপনারা দেখবেন মানকুণ্ডু বারাসাত ব্যানার্জি রোড সংলগ্ন কয়েকটি পূজা মণ্ডপ ও তার মাতৃপ্রতিমা। প্রথমেই রয়েছে দশভুজতলা সার্বজনীন পুজো। অসংখ্য ফুলের সমারোহে প্যান্ডেলটিকে সুসজ্জিত করে তোলা হয়েছে। কিছুদূর এগোতেই বারাসাত দক্ষিণ চন্দননগরের পুজো মণ্ডপটি চোখে পড়ল। ভাবনা, অসুর নিধনে মাতৃশক্তি, মায়ের অসংখ্য ত্রিশূল দিয়ে মণ্ডপটির বাইরে এবং ভিতরে সাজানো হয়েছে। এখন যে মণ্ডপটি দর্শন করছেন সেটি হল বারাসাত ব্যানার্জি মধ্যাঞ্চল পাড়া। মণ্ডপের প্রবেশে ছাতা দিয়ে সুন্দর আলোকসজ্জায় রাঙিয়ে তোলা হয়েছে। মণ্ডপের দেওয়ালে দেওয়ালে যামিনী রায়ের অসংখ্য চিত্র কুলো দিয়ে সাজানো হয়েছে, তারই মাঝখানে শ্বেত শুভ্রা জগদ্ধাত্রী। কিছুটা এগোতেই নজরে এলো বারাসাত ব্যানার্জি পাড়ার মাতৃপ্রতিমাকে। সে সময় মায়ের পুজো চলছিল। মায়ের পুজোকে আমার সাথে সাথে আপনারাও উপভোগ করুন।